সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হাসিনস ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য রান্নাঘরের কয়েকটি প্রয়োজনীয় টিপস নিয়ে। আশা করি আজকে টিপসগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। টিপস নাম্বার ওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই আটটি শাক নিয়ে বসে আছি। আজকে শাক রান্না করব, তবে এই শাক রান্নার আগে কীভাবে ধুয়ে নেব সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেই শাক রান্না করলে কিন্তু কমে আসে, তারপরে ধোয়ার সময় প্রচুর পরিমাণে পাতা বা ডাটা কিন্তু পানির সাথে বের হয়ে যায়, তার ফলে শাক কিন্তু আরও কমে যায়। তো প্রথমে আমি শাকের ডাটাগুলো কেটে নিচ্ছি। আমি কেসিতে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন, বটিতেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে শাকগুলো ভালোভাবে বেছে নিব, কারণ শাকের সাথে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা চলে আসে, তো ভালোভাবে সেগুলো বেছে নিতে হবে। তারপরে আমি শাকগুলো, যেহেতু আজকে আমার শাকগুলো একটু বড় বড় ছিল, তাই আমি তিন টুকরা করে নিচ্ছি। অনেকে কুচি কুচি করে কেটে নেয়, সেক্ষেত্রে আপনারা ধোয়ার পরে শাকটা কুচি করে কেটে নিতে পারেন। শাকগুলো আমার কাটা হয়ে গেছে, এখন আমি শাকগুলো এই নেটের ব্যাগের মধ্যে ভরে ফেলব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা নেটের ব্যাগ বা জালি ব্যাগ, যাই বলি না কেন, এই ব্যাগগুলো কিন্তু আমরা বাজার থেকে যখন জিনিসপত্র কিনে আসি আমরা তখন কিন্তু এই ব্যাগগুলো দোকানদাররা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে ব্যাগ ফেলে না দিয়ে কিন্তু আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। আমি বেশ একটা বড় সাইজের নেটের ব্যাগ নিয়েছি, তার মধ্যে সবগুলো শাক আমি ভরে ফেলছি। এইবার আমি যেটা করব, যেই বোলের মধ্যে আমি শাকগুলো ধোবো সেই বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি এবং ব্যাগ সহ শাকটা আমি পানিতে দিয়ে দিচ্ছি। যেহেতু এই শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, কেননা কৃষকরা কিন্তু মাঠ থেকে তুলে সরাসরি বাজার নিয়ে আসে, তো শিকড় সহ এই শাকটা বিক্রি হয়, সে কারণে প্রচুর পরিমাণে কিন্তু ধুলাবালি বা মাটি লেগে থাকে। তো এই জন্য বেশ কয়েকবার করে কিন্তু শাকগুলো ধুয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা পাঁচ ছয়বার ধুই, পাঁচ ছয়বারই কিন্তু প্রচুর পরিমাণে পাতা বা ডাটা বের হয়ে যায়, কিন্তু এই প্রক্রিয়া যদি আমরা শাকগুলো ধুয়ে নিই তাহলে একটা পাতাও কিন্তু নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বালি কিন্তু বের হয়েছে, কিন্তু একটা পাতাও কিন্তু বের হয়নি। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আর শাক কিন্তু সবসময় বেশি পানিতে ধুয়ে নিতে হয়, অর্থাৎ ডুবিয়ে ডুবিয়ে এবং কোসলিয়ে কোসলিয়ে ভালো করে ধুতে হয়, তাহলে কিন্তু বালি মাটি যাই থাকুক না কেন সবই চলে যাবে। শেষ আমি উঠিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ পানি বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শাক ধুয়ে নিতে হয়। তো এ পর্যায়ে এসে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে, প্রায় চার থেকে পাঁচ বার আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, তারপর নেট সহ একটা ডালার করে বসিয়ে দিয়েছি পানি ঝরে যাওয়ার জন্য। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার এই টিপসটা? এবার টিপস নাম্বার টু, সিঙ্কের পানি জমে যাওয়া কিন্তু একটা কমন সমস্যা, বিশেষ করে যেদিন রান্নাবান্না বেশি হয়, ধোয়া পাকলা বেশি হয়, সেদিন কিন্তু সিঙ্কে পানি পাস হতে চায় না বা আটকে যায়। আর বিশেষ করে যেদিন বাজার বেশি হয়, মাছ মাংস ধোয়াধুয়ি বেশি করা হয়, সেদিন কিন্তু বেশি তাড়াতাড়ি কিন্তু সিঙ্কে পানি জমে যায়। তো এক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে যেটা করতে পারি, সিঙ্কের মধ্যে আমরা কিছুটা লবণ, আমি এখানে দুই চা চামচ মতো লবণ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে মোটা লবণও ইউজ করতে পারেন। তারপরে গরম পানি দিয়ে দেবো লবণের উপর, গরম পানিটা কিন্তু বেশ ধীরে ধীরে দিতে হবে,
একবারে সব ঢেলে দেওয়া যাবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি গরম পানিটা ঢেলে দিচ্ছি। এই কাজটা যদি আমরা প্রতিদিন না হোক, আমরা যদি সপ্তাহে দুই দিন করি, তাহলে কিন্তু সিঙ্কের মধ্যে কোনো ময়লা জমে থাকবে না। এরপরে ট্যাপটা ছেড়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিব আস্তে আস্তে করে। তাহলে সিঙ্কের মধ্যে যে ময়লা বা পাইপে যে ময়লা জমেছিল সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এছাড়াও সিঙ্কের মধ্যে যে দুর্গন্ধ তৈরি হয় সেটাও কিন্তু থাকবে না। আর দুর্গন্ধ দূর করার জন্য আমরা আরেকটু কাজ করতে পারি, এই যে ন্যাপথলিন দিয়ে রাখতে পারি সিঙ্কের মধ্যে, তাহলে সুন্দর একটি সুগন্ধি বের হবে। টিপস নাম্বার থ্রি, দেখতে পাচ্ছেন আমি একটা গ্রেটার নিয়েছি, এটা আমাদের ভাজি কাটতে লাগে। আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য এমন অনেক কিছুই আছে যেটা আমাদের ডেইলি কাজে লাগে। তো দেখা যাচ্ছে যে এই গ্রেটারে ভাজি কাটার পর, মানে বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর, এটা ধার কমে যায় এবং মরিচা ধরে যায়। তো এই কিভাবে আমরা ঘরোয়াভাবে ধার কাটাতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি একটা গ্লাস নিয়েছি, অবশ্যই চীনামাটির গ্লাস নিতে হবে, স্টিল বা মেলামানি গ্লাস নিলে হবে না। যেই সাইডে আমরা সবজিগুলো ভাজি কাটি সেখানে আস্তে আস্তে করে গ্লাসটা এভাবে ঘষে নিতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট বেশ ধীরে ধীরে আমরা গ্রেটারের উপরে গ্লাসটা দিয়ে ঘষে নিব। যে ঘষতে ঘষতে এক সময় হাত দিয়ে একটু টেস্ট করে নিব। আমার গ্রেটারটা অনেক ধারালো হয়ে গিয়েছে। এখন একটা আলু গ্রেট করে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা ধারালো হয়েছে। তো দেখলেন তো কত সহজেই চীনামাটির গ্লাস দিয়ে আমরা আমাদের গ্রেটারগুলো ধার করে নিতে পারি। টিপস নম্বর 4, এখানে দেখতে পাচ্ছেন কিছু চায়ের কাপ আছে বা পানির গ্লাস, এগুলো ধোয়ার পরে আমরা যতই ভিমবার বা লিকুইড সোপ দিয়ে ধুই না কেন একটা ভ্যাপসা কিন্তু গন্ধ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি মাঝে মাঝে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তারপরে কাপগুলো উপর করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড হাইটে জাল দেনি, তাহলে কিন্তু গন্ধগুলো দূর হয়ে যাবে। তো আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।